বিসমিল্লাহির রহমানির রহিম। এমপিভুক্ত মাদ্রাসার জ্যেষ্ঠ প্রভাষক ও সহকারী অধ্যাপক পদে পদোন্নতির আবেদন সংক্রান্ত আজকের এই ভিডিও। আপনারা যারা জ্যেষ্ঠ প্রভাষক ও সহকারী অধ্যাপক হওয়ার আবেদন করার ইচ্ছুক বা আবেদন করার যোগ্যতা অর্জন করেছেন, আজকের এই ভিডিওর মাধ্যমে এই বিষয় নিয়ে আলোচনা করব। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এমপিভুক্ত মাদ্রাসা জ্যেষ্ঠ প্রভাষক সহকারী অধ্যাপক পদে পদোন্নতির আবেদন সংক্রান্ত একটি নোটিশ জারি করেছে এবং এই নোটিশের মাধ্যমে তারা জ্যেষ্ঠ প্রভাষক ও সহকারী অধ্যাপকের আবেদনের সকল নিয়ম এবং যে পদ্ধতি সেটা নিয়ে আলোচনা করেছে। আমরা নোটিশটি দেখতে পাচ্ছি। এমপিভুক্ত মাদ্রাসার জ্যেষ্ঠ প্রভাষক সহকারী অধ্যাপক পদে পদোন্নতির আবেদন সংক্রান্ত আপনারা যে আবেদনের নোটিশটা তারা দিয়েছে 23 অক্টোবর 2022 তারিখে, সেই আবেদনটি আপনারা দেখতে পাচ্ছেন। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের যে জ্যেষ্ঠ প্রভাষক ও সহকারী অধ্যাপক আবেদন করার জন্য আপনারা যে নিয়মটি, সেই নিয়ম নিয়ে আমি আলোচনা করব। তারা এখানে কিন্তু তারা বিস্তারিত সব কিছু বিস্তারিত বিষয়ে তারা আলোচনা করেছে, আমরা একটু দেখি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এটা হচ্ছে অর্থ শাখা থেকে প্রদান করেছে যে এমপিভুক্ত মাদ্রাসার জ্যেষ্ঠ প্রভাষক সহকারী অধ্যাপক পদে পদোন্নতির আবেদন হার্ড কপির মাধ্যমে ম্যানুয়ালি দাখিল করার প্রসঙ্গে। আপনাদের এই কার্যক্রমটা কিন্তু ম্যানুয়ালিভাবে হবে, যার কারণে ম্যানুয়ালি কার্যক্রম দাখিল করার প্রসঙ্গে তারা দিয়েছে। এখানে তারা যে বিষয়টি বলেছে যে উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসার জনবল কাঠামো ও এমপিও নীতিমালা 2018, যেটি আপনাদের জনবল কাঠামো আছে, যে 23 নভেম্বর 2020 পর্যন্ত সংশোধিত এবং সর্বশেষ পরিমার্জিত অনুযায়ী দেশের কামিল, ফাজিল এবং আলিম মাদ্রাসার এমপিভুক্ত প্রভাষকদের যথাক্রমে সহকারী অধ্যাপক এবং জ্যেষ্ঠ প্রভাষক পদে পদোন্নতির আবেদন নিম্নোক্ত কাগজপত্র ডকুমেন্ট সহ সংযুক্ত ছকে হার্ড কপিতে ম্যানুয়ালি পরিচালক মহাপরিচালক মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর বরাবর দাখিল করতে হবে। আপনাদের এই বিষয়টি মূলত হচ্ছে ম্যানুয়ালি হবে, ম্যানুয়ালি মহাপরিচালক মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর বরাবর দাখিল করতে হবে। উল্লেখ্য যে পদোন্নতির আবেদন প্রেরণ জ্যেষ্ঠতা লঙ্ঘন করা যাবে না। এখানে তারা এখানে সব ডকুমেন্টারি বলে দিয়েছে যে কী কী ডকুমেন্ট সংযুক্ত করতে হবে। পদোন্নতির আবেদনের সাথে নিম্ন বর্ণিত ডকুমেন্ট সংযুক্ত করতে হবে, যাচাইকালে এ প্রয়োজনে মূল কপি প্রদর্শন করতে হবে, তারা দিয়ে দিয়েছে। এবার আমরা একটু দেখি কী কী ডকুমেন্ট সংযুক্ত করতে হবে। সংযুক্ত ডকুমেন্ট আবেদন করতে হবে যদি আবেদন ফর্মেটে নির্ধারিত স্থানে সভাপতি এবং অধ্যক্ষের স্বাক্ষর ও নাম, পদবি, মোবাইল নম্বর উল্লেখশীল থাকতে হবে, সভাপতির প্রতি স্বাক্ষর সহ অধ্যক্ষের ফরওয়ার্ডিং। 3 নম্বর যেটি লাগবে, জেলা শিক্ষা অফিসার কিংবা উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা অফিসারের ফরওয়ার্ডিং, শিক্ষাগত যোগ্যতার সকল সনদ নম্বরপত্র, অন্যান্য সনদপত্রের সত্যায়িত কপি, নিয়োগপত্র ও যোগদানপত্রের সত্যায়িত কপি, পদোন্নতির জন্য আবেদনকারীর প্রথম বিভিন্ন স্কেল প্রাপ্ত গ্রেডিং, গ্রেড প্রাপ্তির ও সর্বশেষ এমপিও কপি, কর্মরত সকল সহকারী অধ্যাপক, জ্যেষ্ঠ প্রভাষক এবং প্রশাসকগণের যোগদানের তারিখ, এমপিওভুক্তির তারিখ উল্লেখ সহ তালিকা, মাদ্রাসার প্রথম এবং সর্বশেষ এমপিও কপি, গবেষণা কর্ম বা স্বীকৃতি জার্নালে প্রকাশিত প্রবন্ধের কপি, সর্বশেষ স্বীকৃতি, তারপরে হচ্ছে বোর্ড এবং বিশ্ববিদ্যালয় কর্তৃক সর্বশেষ গভর্নিং বডির অনুমোদন, প্রস্তাবিত পদোন্নতির জন্য গভর্নিং বডির সুপারিশপত্র সম্বলিত রেজুলেশন, অন্যান্য বিবৃতি। এখানে তারা কিন্তু আপনাদের এই ম্যানুয়ালে আবেদন করার পরে কী কী বিষয় আপনাদের সংযুক্ত করতে হবে, মোট তারা 13টি বিষয় নিয়ে তারা কিন্তু একটি ডকুমেন্টারি দিয়েছে। এছাড়া যদি আপনাদের কোনো কপি থাকে তো বিবৃতি হিসাবে তারা দিয়ে দিয়েছে। আপনাদের এগুলো সংগ্রহ করে আপনাদের এই আবেদন ফর্মটি সংগ্রহ করতে হবে। এমত অবস্থায় কামিল, ফাজি এবং আলিম মাদ্রাসা এমপিভুক্ত প্রভাষকদের যথাক্রমে সহকারী অধ্যাপক এবং জ্যেষ্ঠ প্রভাষক পদে পদোন্নতির হার্ড কপির মাধ্যমে ম্যানুয়ালি মহাপরিচালক মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর বরাবর বর্ণিত ডকুমেন্ট সংযুক্ত করে দাখিল করার জন্য অনুরোধ করা হলো। আপনাদের কিন্তু আগে একটি জ্যেষ্ঠ প্রভাষকের যে প্রজ্ঞাপন দিয়েছিল ওই প্রজ্ঞাপনের পরবর্তী এটি, যেটি আপনারা এই প্রজ্ঞাপন অনুযায়ী আপনারা আবেদন করতে পারবেন। এবার তারা এই যে
নোটিশটি দিয়েছে। এখানে কিন্তু আপনাদের জন্য যে ম্যানুয়ালি আবেদন করতে হবে কিভাবে, সেই আবেদনের কপি কিন্তু তারা দিয়ে দিয়েছে যে এই ছকের মাধ্যমে আবেদন করতে হবে। আপনারা আবেদন কপিটি দেখতে পাচ্ছেন যে প্রথম যে ছকটি, আমি এই ভিডিওর শেষে আবেদন কপি কীভাবে পূরণ করতে হবে সেই বিষয়টি একটু দেখিয়ে দেবো। এরপরে যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টস করবেন, আমি চেষ্টা করব আপনাদের সমাধান দিতে। আপনারা দেখতে পাচ্ছেন যে যে ফর্মের মাধ্যমে আপনারা আবেদন করবেন, প্রথম পেজ, এই আবেদন ফর্মটি মূলত তিন পেজ সম্মিলিত একটি ডকুমেন্ট। এখানে আপনাদের প্রতিষ্ঠানের এবং আপনাদের যত তথ্য আছে সকল তথ্য দিতে হবে। দেখেন আপনারা এক নম্বর পেজটি আপনারা এখন দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু প্রত্যেকটা পেজের শেষে সভাপতি, অধ্যক্ষ এবং হচ্ছে নিজস্ব নিজের ব্যক্তিগত স্বাক্ষর আছে, অবশ্যই স্বাক্ষরগুলোর জন্য অবশ্যই দিয়ে নেবেন। আর মাঝখানে যা তথ্য আছে এবার আমরা একটু দ্বিতীয় পেজটি দেখি। এবার আপনারা দ্বিতীয় পেজটি দেখতে পাচ্ছেন, চাকরির দ্বিতীয় পেজের ফর্ম আপনারা দেখতে পাচ্ছেন, তিন পেজ বিশিষ্ট দ্বিতীয় পেজটি আপনারা দেখতে পাচ্ছেন। একটি বিষয় সেটি হচ্ছে আমার এই চ্যানেলে যারা নতুন আপনারা যারা আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটন ক্লিক করে রাখবেন। শিক্ষা বিষয়ক আপনাদের যে কোনো তথ্য দেওয়ার জন্য আমি এই চ্যানেল, এডুকেশনাল চ্যানেল এটি, শিক্ষা বিষয়ক যে কোনো তথ্য আমি এই চ্যানেলের মাধ্যমে প্রদান করে থাকি। আপনারা এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন তথ্য পেয়ে একটু উপকৃত হলে আমার ভিডিও তৈরি করার উৎসাহ জাগে। আপনারা অবশ্যই ভিডিওটি কেমন হয়েছে বা এই বিষয়ে বা কী বিষয়ে আপনাদের দরকার, কোন বিষয়ের পর ভিডিও করতে হবে এই নিয়ে কমেন্টস করবেন, আমি সেই বিষয়ের উপরেই ভিডিও তৈরি করব। আমি তাই আবার বলছি যারা আমার এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা দ্বিতীয় নম্বর পেজ দেখতে পাচ্ছেন, আপনারা দুই নম্বর পেজ যেটির মাধ্যমে আপনারা আবেদন করবেন, দুই নম্বর পেজ। আমি এই ভিডিওর শেষে অবশ্যই এই বিষয়টি নিয়ে আলোচনা করব যে আপনারা কীভাবে আবেদন করবেন। আপনি অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। এবার আমরা তিন নম্বর পেজটি একটু দেখি যে আবেদনের যে তিন নম্বর পেজ, এই তিনটি পেজ অবশ্যই আপনাদেরকে পূরণ করতে হবে, সাথে সংযুক্ত কপি যেগুলো আছে প্রথমে আমি যেগুলো দেখিয়ে দিয়েছি ওই সংযুক্ত কপি আপনাদেরকে সংযুক্ত করতে হবে। এখানে কপি, এখানে তিনটা ফর্ম আপনারা সুন্দরভাবে আগে তথ্য সংগ্রহ করে নেবেন, তথ্য সংগ্রহ করার পরে এই ফর্মটি পূরণ করা শুরু করবেন। তাহলে আর সবসময় তথ্য নির্ভুলভাবে দেওয়ার চেষ্টা করবেন। এবার আমি একটু ফর্মগুলো নিয়ে একটু আলোচনা করি। আপনারা ফর্মটি দেখতে পাচ্ছেন, দেখেন যে বেশি শিক্ষা জনবল কাঠামোর যে আবেদন ফর্ম সে সংযুক্ত নির্দেশগুলো অবশ্যই পালনীয়। আপনারা দেখতে পাচ্ছেন প্রবেশ সহকারী পদে যে ফর্মটি, প্রথমে ব্যক্তিগত তথ্য আপনাদের দিতে হবে, নাম, পিতার নাম, মাতার নাম যা আছে আপনারা এইভাবে দিবেন। তারপরে যে বিষয়টি যাচ্ছে শিক্ষাগত যোগ্যতা, ইন্ডেক্স নম্বর, নিবন্ধন সনদ বিষয়, ব্যাংকের নাম, আপনাদের কোন ব্যাংকের থেকে আপনারা বেতন উত্তোলন করেন। এবার চাকরি সংক্রান্ত তথ্য দুই নম্বর পেজ, যেটি বর্তমান পদবী, বেতন স্কেল, বেতন কোড, অভিজ্ঞতা, বেতন স্কেলের পরে বেতন কোড, অভিজ্ঞতা, সর্বশেষ চাকরির মেয়াদ, বিরতিকাল থাকলে অবশ্যই দিতে হবে, প্রবেশকদের প্রথম যোগদানের তারিখ। আশা করি এইসব তথ্যগুলো আপনাদের কাছে সবার কাছে আছে। মাদ্রাসা সংক্রান্ত তথ্য অবশ্যই মাদ্রাসার অফিস থেকে সংগ্রহ করতে হবে, স্বীকৃতির তারিখ, স্বীকৃতির মেয়াদ উত্তীর্ণ তারিখ, প্রথম অধিভুক্তের তারিখ, অধিভুক্ত বা ফাজিল কামিল মেয়াদ উত্তীর্ণ হওয়ার তারিখ, মাদ্রাসার এমপিভুক্ত সংক্রান্ত তথ্য আপনারা অফিস থেকে সংগ্রহ করে নেবেন, সর্বশেষ গভর্নিং বডি অনুমোদনের তারিখ এখানে আছে। এবার একটু দেখেন যে সর্বশেষে সভাপতির স্বাক্ষর, অধ্যক্ষের স্বাক্ষর এবং আবেদনকারীর স্বাক্ষর, এখানে কিন্তু স্বাক্ষরসহ স্বাক্ষরগুলো সম্পূর্ণ যেন পূরণ করে দেবেন। এ হচ্ছে দুই নম্বর পেজ আপনারা দেখতে পেলেন। এবং তৃতীয় নম্বর পেজটি আমি একটু দেখি, জনবল, তৃতীয় নম্বর পেজ কিন্তু একটু আপনাদের পূরণ করতে আমি জানি যে একটু সমস্যা হবে, যে এগুলো কিন্তু অফিস থেকে সংগ্রহ করতে হবে। জনবল সংক্রান্ত তথ্য, যে শিক্ষক কর্মচারী কতজন আছে প্রতিষ্ঠানের, বিদ্যমান সহকারী অধ্যাপক, জ্যেষ্ঠ প্রভাষক ও প্রভাষকদের তালিকা ক্রম অনুসারে আপনারা সাজিয়ে দিয়ে দেবেন, যে গ্রন্থাগারের আয়তন,
আপনাদের যে গ্রন্থাগার আছে ওটির দৈর্ঘ্য প্রস্থ এবং বইয়ের সংখ্যা কয়টি সংগ্রহ করে নেবেন। আলিম ফাজিল ও কামিল মাদ্রাসার নিয়মিত যে ছাত্র আছে এগুলো সংগ্রহ করে নেবেন। মাদ্রাসার বিগত 3 বছরের পাবলিক যে পরীক্ষা আছে, পাবলিক পরীক্ষা 3 বছরের, ওটি সংগ্রহ করে এখানে লিখতে হবে। কোনো ফৌজদারি মামলা আছে কি না লিখতে হবে, নৈতিক চলন বা অন্য কোনো সামাজিক বরখাস্ত আছে কি না এগুলো সংগ্রহ করতে হবে, এবং সংযুক্ত কাগজপত্রের তালিকা চলমান যেটি আছে এটি দিয়ে মোট সভাপতি অধ্যক্ষের স্বাক্ষর দিয়ে এখানে পূরণ করে দিতে হবে, এবং আপনি অবশ্যই আবেদনকারী স্বাক্ষর পূরণ করবেন। আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।